দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ইতিমধ্যেই ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাঙালির এই সার্বজনীন দুর্গাপুজো। সার্বজনীন হলেও কোথাও গিয়ে মানুষ বঞ্চিত থেকে যায় এই দুর্গাপুজো থেকে। এবছর এই প্রথমবার অঞ্জলি দিয়ে দুর্গা মায়ের আরাধনায় চা বাগানের ঘুরন্তি যশোমতীরা। মাদল বাজিয়ে নাচের তালে আনন্দে উৎসবে মেতে উঠলেন যশোমতী এবং ফুলমতীরা। দুর্গাপুজো করার পেছনে একটাই কারণ দাদা, যে আমরা যখন জিজ্ঞেস করি তাদের, আপনারা এখানে রয়েছে সমস্ত মেয়েরা 30টা গ্রামে, জিজ্ঞেস করলে জানতে পারবেন ওরা কখনো অঞ্জলি দেয় না, ওরা কখনো অঞ্জলি দেয়নি। আমি বললাম তাহলে তোরা অঞ্জলি দিস না? বলে না, আমরা অঞ্জলি দিই। বললাম তো কোথায় ঘুরিস? বলে ওই বাগডোগরা যাই পুজোর সময় ঘুরতে, হাট থেকে জামা নিয়ে কিনে, আর নকশালবাড়িতে কিছু পুজো হয়, বাগডোগরায় পুজো হয়, ঘুরে চলে আসি। এটা মানে দেখার মতন জিনিস। তো আমার একটা খুব ইচ্ছা ছিল আমাদের, অ্যাকচুয়ালি ওটা টিমের, যে এই মেয়েদেরকে ওই আনন্দ দেওয়া যেই আনন্দটা আমরা শহরের মানুষরা ভোগ করি। তো মা তো আমরা বলি সার্বজনীন, কি আদৌ কি সার্বজনীন সবার জন্য? তো সেই জিনিসটা যাতে হয় সবার জন্য, যদি সত্যিকারের রূপে হয়, সেটাই আমাদের প্রচেষ্টা। অনির্বাণ পৌলমীর সান্নিধ্যে এবার প্রথমবার দেবী দুর্গার আরাধনায় চা বাগানের লোকেরা। সার্বজনীন দুর্গোৎসব বলা হলেও কেউ কেউ হয়তো দুর্গাপুজো থেকে বঞ্চিত থেকে যায়, এবার তাদের নিয়েই দুর্গাপুজো পালন করলেন এই দম্পতি। দীর্ঘদিন ধরেই অনির্বাণ এবং পৌলমী একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। তারা মূলত মোবাইল লাইব্রেরি দিয়ে বিভিন্ন চা বাগানে ঘুরেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল চা বাগানের সমস্ত দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়ানো। এবার তাদের নিয়েই দুর্গাপুজোর উৎসবে মাতলেন। তাদের বক্তব্য তাদের ভীষণ ভালো লাগছে, এবং তারা যে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় আমাদের এখানে এসছে, সেটা থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। আমরা গিয়ে বলবো তোরা চল তারপরে আসবে, সেটা ঠিক না। আমি যেটা মনে করি, নিজের মন থেকে যখন আসবে সেটাই আমরা আপন করে নিই, সবাই যেটা জানে। ওরা নিজের ইচ্ছা মতো এখানে এসছে, ইচ্ছা মতো থাকবে, অঞ্জলি দেবে নিজের। ওরা এই পুজোটা ওদেরকেই ডেডিকেট করা, আমাদের মোবাইল লাইব্রেরির পক্ষ থেকে এই পুজোটা ওদেরকেই ডেডিকেট করা ওদের জন্য। দীর্ঘদিন ধরে চা বাগানে শিশুদের পড়িয়েছেন। এছাড়াও এই দম্পতি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছেন বছর জুড়েই। প্রায় 30টি গ্রাম এবং 16টি চা বাগানের অজস্র মানুষের ঢল দেখা যায় এদিন তাদের পুজোয়। বছরের পর বছর পেরিয়ে গেলেও তারা কোনোদিনও অঞ্জলি দেয়নি। তারা জানান যে দাদা দিদিদের জন্য অনেক আনন্দে মাদল বাজিয়ে গান করে উপভোগ করে তারা খুব খুশি। পৌলমিনী জানান সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার মজাটাই আলাদা। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।